আচ্ছা, আপনার রাজকুমারের পরে যে মায়ার কাজ ধরবেন, মায়া ছিল হচ্ছে অনুদানের ছবি সেটাতে। আচ্ছা, মায়া জন্য একজন নায়িকা সিলেক্ট করা ছিল, যেটা ছিল সাকিবের প্রিয়তমার জন্য, যেমন প্রিয়তমার জন্য শবনম বুবলিকে সিলেক্ট করা হয়েছিল শুরুতে। আমি যতদূর জানি যে হিমেল আশরাফকে শাকিব খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল শবনম বুবলি, যেটা হিমেল আশরাফ হিমেল ভাই আমাকে বলেছে, শুরু করেছিল। পরবর্তীতে হয়তো শাকিব খানের ব্যক্তিগত কারণে বুবলি সিনেমা থেকে সরে গেছে কিনা আমরা সেটা জানি না। আমি চেষ্টা করছি, এখন চেষ্টা করছি, অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে, অনেক চেঞ্জ হয়েছে এবং হবে। সাকিবকে আপনারা ডিফারেন্ট লুকে পাবেন, সামনে পাবেন সাকিবকে। আমি চেঞ্জ করার চেষ্টা করছি, পাবেন আপনারা। অসাধারণ একটা নার্সিং চলছে, সেটা কি ব্যক্তি সাকিবকে নাকি অ্যাক্টর সাকিবকে, সব মিলিয়ে সাকিব খানকে। আমি তাকে ব্যাক করিয়েছি, আমি বলেছি আসো, আমাদের কাছে ভালো গল্প আছে, আমি প্রিয়তমা রাজকুমার দুটো গল্প, আরেকটা গল্প আছে আমাদের কাছে মায়া, যেটা সরকারি অনুদান পেয়েছে সাকিবের হাউস থেকে, যেটা হয়তো বা আমি সাকিব যৌথভাবে বানাবো। এসিটি এসে অনেক পরিচালক বেশ ঈর্ষাকাতর হয়ে বলে যে আশা ভাইয়ের কাছে তো ভেড়াই যায় না, হিমেল বলয় থেকে, ব্যাপারটা এরকম না, হিমেল কোনো বলয় তৈরি করে রাখে নাই। আমার কাছে তো ভিড়ছে, মানুষ ভিড়ছে, আসছে, নতুন ডিরেক্টররা আসছে, তারা ভিড়ছে, তারা গল্প, আমি একজনের নামও বলতে পারি, তার একটি গল্প আমার কাছে খুব ভালো লেগেছে, সে আসছে, সে একটি ভালো কাজও করেছে, ওয়েব ফিল্ম বানিয়েছে, ওটা ভালো চলেছে, সামনে হয়তো তার সাথে আমি কাজ করব। ভালো একটা গল্প সে আমাকে দিয়েছে, মনীষ গল্পের নাম, আমি যেটার নাম বলবো না, ওকে ফাইন, গল্পের নাম মনীষ। আমি এই ক্লিপিংসটা ওদের সবাইকে পাঠাই দেবো। দীপু, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেশি নায়িকা কবে দেখতে পাবো আপনার সিনেমায়? প্লিজ, জাতীয় প্রশ্ন। দেশি নায়িকা আসলে ডেডিকেটেড নায়িকার সংকট আছে, ডেডিকেটেড নায়িকার সংকট আছে। আমার ডেডিকেটেড নায়িকা দরকার পড়ে আমার ছবিতে, আমার ডেডিকেশনটা লাগে। সেই ডেডিকেশন দেশি নায়িকা যখন আমার গল্পের সাথে দেখাবে, অবশ্যই দেশি নায়িকা আপনারা দেখতে পাবেন। মানে চরিত্রের সাথে বা এর সাথে আপনি দেশি কোনো মেয়েকে আপনারা মানে ফ্রেমে আটকাতে পারেন না, মানে ভালো লাগে আটকাতে? চেষ্টা করি, আমরা বহুভাবেই চেষ্টা করি, প্রিয়তমাতেও চেষ্টা করছি, অনেকের সাথেই আমরা কথাবার্তা বলা হয়েছে। আসলে মানে ছবির প্রতি ভালোবাসাটা না, আমি যেভাবে চাই আমার নায়িকা আমার ছবিটা এইভাবে ভালোবাসুক, সেভাবে পাই না। দেশি মেয়েরা ডেডিকেটেড না? না, এটা আমি বলবো না, ডেডিকেটেড না তা না, এমপি হতে ব্যস্ত না, উনি এমপি হতে চাচ্ছেন, ওনার চাহিদা হয়েছে এমপি হবেন, উনি এখন চাচ্ছেন, চাক, এমপি হতে ব্যস্ত সব নায়িকা না, উনি তো মানে বহু আগেই নায়িকা তরফ থেকে সরে গেছেন। না, রেকর্ড সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে, মানে চেয়েছে, মানে অনেকে চেয়েছে, হ্যাঁ অনেকে চেয়েছে। নায়িকারা এমপি হতে চায় কেন তা আমি জানি না, আমিও তো চাইছিলাম, নায়িকারা কেন চায় জানি না, তবে হ্যাঁ নায়িকা বলতে আমি যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, সেই শৈল্পিকতার অভাব আমাদের নায়িকাদের মধ্যে এই মুহূর্তে আছে। তবে হ্যাঁ, আমি সামনে একটি ছবি করতে যাচ্ছি, সেখানে দেশি নায়িকা পাবেন আপনারা। একটা আমরা পুরনো প্রসঙ্গে যাই, আবার সেই সাকিব খান প্রসঙ্গে যাই। সাকিব খানের একটা বলয় আছে, সবসময় একটা বলয় থাকে, তো কিছুদিন আগে আপনি বলেছিলেন যে সাকিব খানের বন্ধু বলে একজন প্রযোজক যে স্টেটমেন্টটা ভাইরাল দাবি করেছিল, সেটা নিয়ে আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, আসলে সাকিব খানের বন্ধু হয় না, সবাই বন্ধু ছিল না, রাইট? হ্যাঁ, কে কোথায় কোথায় দাবি করেছে কে কার বন্ধু, সেরকম কোনো স্টেটমেন্ট আমি দেখিনি, আমি সেরকম কোনো স্টেটমেন্টের এগেনস্টে কোনো উত্তর দেইনি। ওকে, কোশ্চেনটা ছিল তিনটি নাম নিয়ে, আমি তিনটি নামে সমানভাবে ব্যাখ্যা দিয়েছি কে কার বন্ধু, আমি সেই বিতর্কে ওই স্টেটমেন্টের মাধ্যমে যেতে চাইনি। আপনার কোশ্চেন যদি বন্ধুত্বের সংজ্ঞা দিয়ে করেন, সাকিব খানের বলয় বন্ধু, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টারের বলয় থাকবে, সুপারস্টার সবার সাথে মিশবে না, খুব সত্য কথা। আবার এটাও মেনে নিতে হবে, সুপারস্টার
কাকে কখন দরকার তাকে তখন ইউজ করবে, কাকে কখন দরকার নাই তাকে তখন সরিয়ে দিবে, এটাই সুপারস্টার। এটা কি সব ক্ষেত্রেই প্রযোজ্য তার? কখনো কি কখনো কি এই সূত্রটা সে আপনার উপর অ্যাপ্লাই করবে না, করার সম্ভাবনা আছে কি না? আসলে আমার সাথে তো ওরকমভাবে অ্যাপ্লাই করা না করা বিষয় নিয়ে আমি কখনো চিন্তা করি নাই। আমার সাথে অ্যাপ্লাই করবে কি না তাও আমি জানি না। আমরা জানি, মাঝখানে বলছি আমরা জানি আপনি সবসময় উদার, আপনি সেভাবেই না আপনার স্টুডেন্ট দিয়েছেন যে আপনার সম্পর্কটা প্রফেশনাল, সবকিছু প্রফেশনাল, সবসময় উদার, সবার সাথেই আপনি ভাই বন্ধুর সম্পর্ক নিয়ে এসে আবদার নিয়েই সবাই আপনার কাছে যায়, আপনিও সেভাবেই মিশে। কিন্তু যদি কখনো আপনার সাথে এরকম করে ফেলে কেউ, তাহলে কি করবেন, কেমন লাগবে আপনার? ডেফিনেটলি কষ্ট পাবো, কেউ যদি আমার সাথে আমাকে ইউজ করে আমাকে ছুঁড়ে ফেলে দেয় ডেফিনেটলি আমার কষ্ট লাগবে, ডেফিনেটলি। কিন্তু আসলে আমি অতখানি নিকটবর্তী হইও না যে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিতে পারবে, তা না। আমি ভাই বন্ধু হিসাবে রাখি, ঠিক আছে, প্রফেশনালিজমভাবে আমি মেনটেন করি, সেটাও ঠিক আছে। কিন্তু কেউ হারিয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো সেরকম মতে আমি আসলে বিশ্বাস করি না, কারণ পৃথিবীতে মানুষ আসবে যাবে, আমি মনে করি এটাই ঠিক। এটা তো প্রমাণিত যে শাকিব খান তার ব্যক্তিগত এবং পেশাদার জায়গায় সম্পর্কের জায়গায় ঠিক মেনটেন বা ব্যালেন্সটা করতে পারে না। তো বন্ধু বা ব্রাদার বা একসাথে সহযাত্রী হিসেবে এগুলো নিয়ে আপনার কোনো পরামর্শ থাকে কি না? আমি চেষ্টা করছি, এখন চেষ্টা করছি, অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে এবং হবে, হবে। শাকিবকে আপনারা ডিফারেন্ট লুকে পাবেন, সামনে পাবেন শাকিবকে, আমি চেঞ্জ করার চেষ্টা করছি, পাবেন আপনারা। অসাধারণ একটা নার্সিং চলছে, সেটা কি ব্যক্তি শাকিবকে নাকি অ্যাক্টর শাকিবকে, সব মিলিয়ে শাকিব খানকে? দারুণ। আমি একটু টপিকটা চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আরশাদ ভাই, গত কয়েক বছর ধরে এক ধরনের আলোচনা হচ্ছে ছবির অনুদান নিয়ে, রাষ্ট্রীয় অনুদান নিয়ে, এবং যারা যারা পাচ্ছেন তাদের আমি বিলং সাংবাদিকতা বিলং করে বলি যে 60-70% পেশাদার চলচ্চিত্রের না বা চলচ্চিত্র নির্মাণে নাই তাকে দেয়া হচ্ছে। এটা গেল ধারাবাহিক যে অনুদান। সম্প্রতি অপারেশন জ্যাকপট নিয়ে গত এক দেড় বছর ধরে নানান দেনদরবার চলেছিল, সেটা ইন্ডিয়ান অনেকগুলো পরিচালক ছিল, গিয়াসুদ্দিন সেলিম ছিল, অমিতাভ রেজার নাম শোনা আসছিল, সব মিলিয়ে আসলো এমন একজনের নাম যাকে আসলে আমাদের পোর্টফোলিওতে, আমাদের ফিল্মের পোর্টফোলিওতে না, আমাদের খুব ঘনিষ্ঠ ভাই ব্রাদার স্বপন চৌধুরী, এটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমার শোতে বলেছেন যে অনুদানটা বা সরকারি টাকাটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। শুধু যে আপনি একটা রাজনৈতিক পরিবারে রয়েছেন বা আপনি একটা খুব রেগুলার কাজ করছেন সেজন্য না, একজন চলচ্চিত্র কর্মী হিসাবে আপনার কাছে এই অবজারভেশনটা শুনতে চাই। প্রথমত অনুদান, যেটা বাস্তবিকভাবে কিছু ছবিকে অনুদান দেওয়া হয়, ছবির মেরিট বুঝে অনুদান দেয়, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 60 লাখ, কাকে দেয় এই ব্যাপারটা আমি পুরোটা জানি না। আসলে কেন অনুদান দেওয়া হয় সেটাও আমি জানি না। ছবি বানানোকে উৎসাহিত করার জন্য অনুদান দেওয়া হয়, আসলে 60 লাখ টাকায় তো ছবি হয় না, 60 লাখ টাকা নেয় সেই ছবি তো হলে চলে না। আবার বেশিরভাগ ক্ষেত্রে আপনি নোটিস করে থাকবেন যে অনুদান যদি বছরে 20টা ফিল্মকে দেয়, তাদেরকে যদি 2 বছর বা 3 বছর সময় দেওয়া হয় ছবিটা শেষ করতে, কটা ছবি রিলিজ হয় আপনারা সংখ্যা কিন্তু আঙুলে গুনে বলে দিতে পারবেন। সুতরাং অনুদান প্রথায় কিছু সংস্কার লাগবে, এটা ঠিক, কিছু সংস্কার লাগবে, অনুদান প্রথা থাকতে হবে, বিকজ আমাদের প্রযোজক কম, ছবির সংখ্যা বাড়াতে গেলে অনুদান প্রথা গভর্নমেন্ট রেখেছে গভর্নমেন্টের উদারতার জন্য, গভর্নমেন্ট উদার, ছবি গভর্নমেন্ট পেট্রোনাইজ করতে চায়, এই জন্য গভর্নমেন্ট অনুদান প্রথা রেখেছে, আমরা গভর্নমেন্টকে এই জন্য কৃতিত্ব দিতেই পারি। কিন্তু কিন্তু কাকে দিচ্ছি না দিচ্ছি এইটা খুব স্বচ্ছ হতে হবে, স্বচ্ছ হতে হবে, এবং অনুদানের অ্যামাউন্ট কিছু বাড়াতে হবে, এবং গল্প বুঝে ডিরেক্টর বুঝে অনুদান দিতে হবে, তাহলে সেই অনুদানের ছবিগুলো আলোর মুখ দেখবে। কারণ একটি ছবির প্রসঙ্গ আমি বলতে পারি, দি বিউটি সার্কাস, মাহমুদ দিদার অনুদান পেয়েছিল 7-8-9 বছর আগে অনুদান পেয়ে তারপরে রিলিজ করতে পেরেছে, কেন এরকম তো হওয়া উচিত না। অনুদান আমি দেব এবং আমার ট্র্যাক থাকবে সেই ছবিটা কবে রিলিজ হচ্ছে, কত টাইম দিচ্ছে, একটা চলচ্চিত্র নিয়ে মামলাও হয়েছে, হ্যাঁ এরকম এরকম ঝামেলা হয়েছে, তো এগুলো কেন হবে, চলচ্চিত্র নিয়ে তো এগুলো হওয়া উচিত না, এগুলো হওয়া উচিত না। সুতরাং অনুদান আমি কিছু সময়ের জন্য, কত সময়ের জন্য দিচ্ছি, 2 বছর না 3 বছর, এবং ট্র্যাক করে রেখে সেই অনুদান কমিটিই থাকবে, ট্র্যাক করবে, ট্র্যাক করে সেই ছবিটা ঠিক সময়ে রিলিজ হতে
সাহায্য করবে। আমার মনে হয় এভাবে কিছু সংস্কার করা যেতে পারে প্রথমত অনুদানের ক্ষেত্রে। আর দ্বিতীয়ত কি বললেন আপনি? বললাম যে বলা যায় না এটা মানে কাগজে কলমে সত্য যে মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের ছবি আসছে অপারেশন জ্যাকপট। একটি বড় বাজেটের ছবি, 21 কোটি টাকা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ছবি। আমি যতদূর জানি অন্তর শোবিজের যে কর্ণধার ছিলেন স্বপন চৌধুরী, উনি প্রযোজনা করছেন। তো উনি তো আসলে এন্টারটেনমেন্টেরই মানুষ, কিন্তু ফিল্ম প্রযোজনায় নতুন করে আসছেন। উনি ছবিটি পেয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে, ছবিটি করছেন। কলকাতার রাজীব বিশ্বাস সাহেব আছেন, আমি জানি না ওনার সম্বন্ধে। একটা বলি যে উনি ওনার ব্যাকগ্রাউন্ডটা, আমি যেটা বলছি যে যেমন আপনি 15 বছরের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন, কাজ করছেন, অর্থাৎ আপনার 15 বছরের এক্সপিরিয়েন্স আছে নাটক ফিল্ম বানানোর যেটা আর কি। কিন্তু যে সরকারি একটা প্রজেক্ট 21 কোটি টাকা দাম বাজেটের, একটা পোর্টফোলিও চেক তো থাকে, তাকে দেওয়া হলো, তিনি একটা নাটকও বানাননি কোনোদিন, আমরা দেখিনি ভেতরে বা আন্ডারগ্রাউন্ডে প্রডিউস করেছি কিনা সেটা আমরা জানি না, পত্রপত্রিকা আমরা কোনোদিন দেখিনি, আমরা লিখিনি যে উনি একটা নাটক বানিয়েছেন, নাটক প্রডিউস করেছেন, সিনেমা তো অনেক পরের বিষয়। তো গভর্নমেন্টে যারা কাজটা দিয়েছেন তারা কী যাচাই বাছাই করে এমন একজনকে দিয়েছেন যিনি একেবারেই ফিল্মে অনভিজ্ঞ? আমি বলবো না, নতুনরা তো আসবেই, উনি তো এন্টারটেনমেন্টের লোক, উনি এখানে যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারা কারা এখানে চেয়েছিল কাজ তাও আমি জানি না, উনি হয়তো চেয়েছেন, অনেকে চেয়েছেন, উনি চেয়েছেন। যেমন নাম বললেন গিয়াসুদ্দিন সেলিম, অমিতাভ রেজা, এদের নাম শোনা গিয়েছিল এরা বানাবে। তো এটা অপারেশন জ্যাকপট, গেরিলা ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি যদ্দূর আমি জানি, এটা গেরিলা অপারেশনের ছবি। তো যাকে যিনি এটা কাজ করছেন রাজীব বিশ্বাস, আসলে তার পোর্টফোলিও আমি ঠিকভাবে জানি না, আমাদের দেশ থেকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার কাজ করছেন, তো উনি তো অবশ্যই গুণী পরিচালক, উনি এটা করছেন। ওনার আগের ছবিটা কি ছিল? সুজন মাঝি। এখন সুজন মাঝি থেকে অপারেশন জ্যাকপট, এই জায়গাটায় ওনার উত্তরণ হয়েছে, ভালো করবেন নিশ্চয়ই। এটা যৌক্তিকতার কতটুকু এটুকু বলবেন যদি আপনার কাছে শুনতে চাই? না, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ আমরা একটু পরে করি, আমরা একটু দেখি, কারণ ওনারাই বলবেন, ওনাদের বলার অভ্যাস আছে, তো ওনারাই বলবেন, যা বলার ওনারাই বলে ফেলবেন। আচ্ছা, আপনার রাজকুমারের পরে যে মায়ার কাজ ধরবেন, মায়া ছিল হচ্ছে অনুদানের ছবি সেটাতে, আচ্ছা মায়া জন্য একজন নায়িকা সিলেক্ট করা ছিল যেটা ছিল সাকিবের প্রিয়তমার জন্য, যেমন প্রিয়তমার জন্য শবনম বুবলিকে সিলেক্ট করা হয়েছিল শুরুতে। আমি যতদূর জানি যে হিমেল আশরাফকে শাকিব খানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল শবনম বুবলি, যেটা হিমেল আশরাফ হিমেল ভাই আমাকে বলেছে করেছিল, পরবর্তীতে হয়তো শাকিব খানের ব্যক্তিগত কারণে বুবলি সিনেমা থেকে সরে গেছে কিনা আমরা সেটা জানি না।